একবার প্রশ্ন করেছেন, আমরা পেশাব থেকে যখন পবিত্রতা অর্জন করি এমতো পরিস্থিতিতে পানি নেওয়া সুন্নাত না ঢিনা কুলুক নেওয়া সুন্নাত? দুটোই সুন্নাত, তবে দুটোই শর্ত সাপেক্ষে। বুঝতে পারলেন কি? দুটোই সুন্নাত তবে শর্ত সাপেক্ষে। ভাই বলুন তো, তায়াম্মুম করা এটা ইসলাম অনুমোদিত না নিষিদ্ধ? আচ্ছা, পানি একদম স্পষ্ট আপনার কাছে আছে, টাইম কল দিয়ে বের হচ্ছে, আপনি অসুস্থ না, ভালো তাগড়া মানুষ, আর আপনি একটা মাটি নিয়ে তায়াম্মুম করছেন, কাজ হবে? অথবা দেখা যাচ্ছে যে আপনি প্রথমে তায়াম্মুম করলেন, আবার আপনি অজুও করছেন, মানে এটা কি বাড়াবাড়ি? আর বাড়াবাড়ি করলে আপনার অবশ্যই খবরও আছে, ইসলামে বাড়াবাড়ি চলে না। ইসলাম যেমনটি যেভাবে যখন যে সময় যে পরিমাণ যখন যতটুকু দিয়েছে তখন সেভাবে সেই পরিমাণ সেটুকু করাটি ইসলাম। এর ব্যতীত যদি উল্টাপাল্টা উনিশ বিশ করেন অবশ্যই আপনি বাড়াবাড়ি করলেন, আর বাড়াবাড়ি ইসলামে কাম্য নয়। অবশ্যই আপনি ঢিলা কুড়ুক নিতে পারবেন যখন আপনার পানি থাকবে না। পানি পেলে যেমন তায়াম্মুম মানসুখ হয়ে যায়, বাতিল হয়ে যায়, তেমনি পানি পেয়ে গেলে ঢিলা কুড়ুক দিয়ে পবিত্রতা অর্জন করা এটা বাতিল হয়ে যায়। যদি পানি না পেন সেই সময়তে যেমন তায়াম্মুম বৈধ, যখন আপনি পানি পাচ্ছেন না সেই সময় আপনার জন্য ঢিলা কুড়ুক নেওয়াটি বৈধ। সামাজদার গেলে ইশারায় গাফি, মানে একটা দ্বারাই যথেষ্ট হয়ে যায়। এর জন্য আপনি একসঙ্গে মধ্যে ঢিলা নিচ্ছেন, আবার পানি নিচ্ছেন, আবার টিস্যু পেপার নিচ্ছেন, এটা হচ্ছে বাড়াবাড়ি। ভাই এটাই যদি হয় যে পবিত্রতা অর্জন করার জন্য যদি ঢিলা কুলুক নিয়ে আবার পানি নিতে হয়, তো মহিলাদেরকে কি নেয়? মহিলা ঢিলা কুলুক ব্যবহার করে নাকি না? 40 কদম ছুটাছুটিও করবে, নিয়ে ঢেল নিয়ে চলে যাবে মহিলা, রাত্রেবেলা পেশাব চাপিয়েছে আর বাড়ির বাইরে চলে যাবে 40 কদম। ভাই এটা কোনো বিবেকবান মানুষ, কোনো বিবেকবান ব্যক্তি এই কথাগুলো মানবে? আর ইসলাম এরকম হতে পারে, এরকম একটা নোংরা শিক্ষা দিতে পারে? যে কখনোই নয়। তার জন্য এটাই, আর ধর্মের মধ্যে বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ সুন্নাহ স্পষ্ট যতটুক দিয়েছে ততটাই সুন্নাত। সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 5063 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 1104 আল্লাহ সুন্নাহ স্পষ্টভাবে তিনি বলেছেন, ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতে পরিপন্থী আমল করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মানে আল্লাহ রাসূল পানি পেলে আবার ঢিলা কুলুক ব্যবহার করেছে, সহিহ সূত্রে আসমানে পৃথিবীতে জমিনে কোনো হাদিস নেই, তার জন্য এটা অনুমোদিত নয়। তবে পানি না পেয়ে গেলে তখন অনুমোদিত। আশেপাশে এটা স্পষ্ট হয়েছে।